আপনার পেয়ারা, তারপর হচ্ছে আপনার এই বেল, কাঁঠাল, এই তেঁতুল, দর্শক দেখেছেন তেঁতুল সব মিলিয়ে বর্তমানে খাওয়ান? সব মিলিয়ে বর্তমানে এই বেল দিও বর্তমানে, বেল দিও, কাঁঠাল দিও, কাঁঠাল দিও। আর কোনো আইটেম নাই আপনার? না, এখন বর্তমানে নাই। আচ্ছা, এই যে ভদ্রলোক, ওনারা উনি মনোরগঞ্জ থেকে আসেন, কুমিল্লার মনোরগঞ্জ, আর উনি কুমিল্লা থেকে আসছেন, ওনারা খুব মজা করে এই পেয়ারা ভর্তা খাচ্ছেন। এই পেয়ারা ভর্তা কি দিয়ে বানাইলেন আপনি? তেঁতুল দিয়েছি, বিট লবণ দিয়েছি। তেঁতুল দিয়েছেন, তেঁতুল দিয়েছি, বিট লবণ দিয়েছেন, আর কি দিয়েছেন? তারপরে আপনার কাশুনি দিয়েছি, রাধুনি কাশুন্দি দিয়েছেন, কাশুন্দি দিয়েছেন। আর কি দিলেন? আর কিছু দেয় নেই বর্তমানে, আর কিছু দেন নাই। কেউ যদি বাসায় বানায় খাইতে চায় তাহলে কি কি দিবে, পরামর্শ দিবেন? পরামর্শ এটা দিয়ে দিয়ে দেবো, আর ও তো কাশুন্দি দিয়ে কিনে নিয়ে অনেকে খাই ফেলায়। আর এই যে একটু আগে তেঁতুল আপনি ইয়া করলেন, দেখলাম পানি দিয়ে গুনলেন, এটা তেঁতুল আপনি দেখাবেন না আমাদেরকে? তেঁতুল আর মিঠাই একটু দেখেন। তেঁতুল দর্শক, এটা হচ্ছে তেঁতুল। তেঁতুলের সাথে কি দিয়েছেন? মিঠাই, মিঠাই, গুড় গুড় গুড়। ধন্যবাদ। এখন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে এই কি নাম আপনার? মোহাম্মদ কিবরিয়ার বানানো এই যে পেয়ারার ভর্তা খাচ্ছেন, কেমন লাগতেছে? খুব মজা লাগতেছে, ভালো লাগতেছে। তাহলে এটা কি স্বাস্থ্যকর বলে মনে হয় আপনার? নিকট আপাতত স্বাস্থ্যকর মনে হচ্ছে, তবে এখানে একটু ডাক্তার টাক্তার থাকতে আর একটু ভালো লাগতো। যে কেউ তাহলে চাইলে খাইতে পারে, আপনি পরামর্শ দিচ্ছেন? যদি ডাক্তার থাকতো তাহলে স্বাস্থ্যকর, তাই না? এই মনোরগঞ্জ থেকে আগত আপন স্যার, আপনি এই ব্যাপারে কিছু বলবেন? আপনি খুব মজা করে খাচ্ছেন দেখলাম। খাচ্ছি মানে আমি তো কথা বলতে যাচ্ছি না, আমি তো খেতে যাচ্ছি। না, তারপর দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, যারা এই ভিডিওটা দেখবে ওনারা যেন আপনাদের কাছে কিছু শিখে নিতে পারে। অনেক দূর থেকে আসছি, খাওয়ার পরে কথা বললে ভালো হয়, তারপর আপনি বলছেন বলি। আচ্ছা, আমরা তাহলে একটু দর্শক গ্যালারিতে যাই। ধন্যবাদ। আপনার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে ভালো নাকি, একটু বলেন আমাদেরকে। এগুলা তো পেয়ারা কেটে কেটে লবণ দেয়, মরিচ দেয়, তারপরে সরিষা, সরিষা গুড়। আপনি খাইছেন কখনো? আমি খাইছি কয়েকদিন আগে, খুব ভালোই লাগছে, তাই না? ধন্যবাদ আপনাকে স্যার। আমি আবার আপনার কাছে ফিরে আসলাম, খাওয়া শেষ করলাম। আসলে অসাধারণ এক কথা, গুড়িচং এসে আসলে এরকম ব্যতিক্রম কিছু আপনি অফার করেন যেটা আসলে বলার না, বারবার গুড়িচং আসতে মন চায়। এর আগে আপনি বাংশি হোটেলের বর্ণনা দিয়েছেন, হালিম খাওয়াইছেন, সেখানে হালিমের কথা এখনো ভুলতে পারি না, তবে আজকে এটা খাওয়ার পর হালিমের কথাটা কিছুটা ভুলতে পারছি। এখন থেকে মনে হয় আপনার এই পেয়ারা ভর্তার কথা। ধন্যবাদ, কোনো সমস্যা নেই। আপনি যদি পারমিশন দেন তাহলে গুড়িচংয়ে আপনাকে রাখার ব্যবস্থা করা হবে, এটা কোনো বিষয় না। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতেছি এখানে আরও ভর্তা রেডি আছে, আপনারা চাইলে খেতে পারেন। আর আমাদের কিবরিয়া ভাই অলরেডি আবারও বানানোর কাছে মনোনিবেশ করেছে, অনেক দর্শক দাঁড়িয়ে গেছে, ইতিমধ্যে অনেক দর্শক চলে আসছে।